নিজের ভারতীয় চাদর জনসমক্ষে ছুঁড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের আনুষ্ঠানিক সূচনা করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের কাছে থাকা ভারতীয় পণ্য চাদর ছুঁড়ে ফেলে দেন তিনি। এর আগে বক্তব্যে রিজভী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্রই এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন উত্তাল, ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান, তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সুতরাং জনগণের দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ 63টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনটি সংহতি প্রকাশ করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবুর রহিম, যুব দলের সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডক্টর জাহিদুল কবির, বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলফর ইয়াসমিন নীলু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি এজমল হোসেন পাইলট, আতিকুর রহমান আতিক সহ নেতৃবৃন্দ।